করে তার কিছু করা যাবে না তো আমার লাগবে ওই হাড়িতে এই বালতিতে জলটা ঢাল ঢাল না হাড়িতে চাল নিয়ে ধুয়ে নিয়ে আয় লঙ্কার গুঁড়ো মধ্যে আর ওই লঙ্কার গুঁড়োর কটাটা তুলে দেয় জলটা ঢাললে ওইটা চাল মারতে দে আমি এদিকে বুঝতে খালি মাখা তো হতে যায় এবার কোনটা একটু হ্যাঁ চাল মাখা দে আমি চাল ধুবো কিছু তাহলে বালতিটা ধুই এটা জল দিয়ে দেবো গামলার জল দিয়ে ফোন আসছে কত চাল দেবো তো চার কোটা এক কেজি তো সাই দাও না আমি সাই নাই তো দিকে বাবা ওইটা তো পুড়ে যাবে তো বালতিটা জল রয়েছে পুড়ে যাবে আমি জিনিসটা আনছি আমার মায়া দেয় নাই নাকি কয়টা বাজে একটা বাজে এবার ওরা যখন পারে আসে মাংস তো হয়ে গেল আর কথা নেই আবার চিন্তা করতে বাইরে রান্না করে বাইরে রান্নাটাকে নিয়ে ঘর দিকে একদম ভোগ করা করতে হবে আর রান্না দেখবে আমি কিরকম সাজা রাখছি দিদি
কেউ আজটা ফট করে বলতে হবে না, একবারে রান্না হয়ে যাবে। তোর ঘরে যে রান্না হয়েছে তাও বলে কথা কাটি হয়েছে। হ্যাঁ দেখতে আমি তোর পয়সা দি না, এই কথাটা মনে রাখা দিবি আজকের দিনের দিয়ে। একটু নামো, কটা দিলে আমি হাতায় গেছি একটু।